দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা হচ্ছে মেট্রো রেলের ভিতরে, এবং যেটি কিছুক্ষণ আগে লাইভে দেখিয়েছিলাম যে কিভাবে প্রচুর যাত্রী আসলে দাঁড়িয়ে টিকিট কিনেছে এবং সেই যাত্রীরা কিন্তু এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে উঠে পড়েছে। আমরা এখন একটি বগিতে আছি এবং সেই বগিতে প্রচণ্ড বেগে কিন্তু এই মুহূর্তে আগারগা থেকে দিয়াবাড়ির দিকে ছুটছে মেট্রো রেল। এবং আমরা যদি মনিটরগুলোকে দেখানোর চেষ্টা করি যে এই পাশে মনিটর পরবর্তী গন্তব্য উত্তরা, এবং আমরা শুরু করছি আগারগায় প্রথম দিন, এবং প্রথম দিন বলে এবং যেইটা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যেহেতু গতি অনেক, এখানে দাঁড়ানো আসলে সেভাবে একটু কঠিন, একটু ব্যালেন্স করে দাঁড়াতে হবে, কারণ যেহেতু মেট্রো রেলের গতি অনেক এবং সেই গতির কারণে কিন্তু অনেক সময় এখানে ব্যালেন্স হারিয়ে ফেলার একটা সম্ভাবনা আছে। আমরা একটু বাইরের দিকে যদি দেখাই তাহলে একটু দর্শকরা দেখতে পারবেন যে মেট্রো রেলের যেভাবে ছুটে চলছে রাজধানীর আগারগা থেকে দিয়াবাড়ি পর্যন্ত। এবং আজকে যেটা বলছিলাম যে প্রথম দিন বিধায় কোনো কাউন্টার আজকে থামবে না, সরাসরি আমরা আগারগা থেকে চলে যাচ্ছি দিয়াবাড়িতে। এবং প্রথম যেই মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা, আমরা একটি বগিতে আমরা উঠেছি, সেরকম বিভিন্ন বগিতে কিন্তু আজকে আগারগা থেকে 100 জন যাত্রী উঠেছে এবং তারা যাচ্ছে দিয়াবাড়ি পর্যন্ত। যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে শুরুর দিকে আসলে যাত্রীরা যারা আছে তারা অনেকটাই, আমরা কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করছি, আমরা একটু যদি আসি। কেমন লাগছে প্রথম মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা? অনেক অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে আগে যেমন রাস্তা অনেক জ্যাম থাকতো, এখন সেই জ্যামটা আমরা হচ্ছে মেট্রো রেলে পাবো না, আমাদের টাইমও অনেক বেশি হচ্ছে সেভ হবে, তো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক ইজিলি চলে যেতে পারবো। আর জ্যামের কথা শুনলে আগে ঢাকার মিরপুর থেকে উত্তরা যাইতেই ভয় লাগতো, বাট এখন মেট্রো রেলের কারণে সেটা লাগতেছে না, এখন অনেক খুশিই লাগতেছে যে উত্তরা যাইতেছি। আমরা একটা বগি থেকে আরেকটা বগিতে যাওয়ার যে দৃশ্য সেটাও আপনাদের দেখাচ্ছি, যে এক বগি থেকে আরেক বগিতে কিন্তু আমরা চলে আসলাম। এভাবে কয়েকটি বগি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং যেটা বারবার বলছি যে যেহেতু প্রচণ্ড বেগে মেট্রো রেল যাচ্ছে, সুতরাং এখানে দাঁড়িয়ে থাকা, আসলে ব্যালেন্স না করে দাঁড়িয়ে থাকাটা একটু কঠিন, যদিও আপনি যদি ধরার ব্যবস্থা আছে। এবং আরেকটি বগিতে আমরা যাচ্ছি এবং সেখানে যাত্রীদের দরজা যেতে হবে। আমরা পরবর্তী বগিতে আমরা চলে আসলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এক্সকিউজ মি, হাউ ডু ইউ ফিলিং টু ভিজিট ফার্স্ট মেট্রো রেল? Yeah, Africa to visit your first metro rail, yes. Okay, and where are you from? Would you please introduce yourself? I'm from Thailand. I am from the Italian Thai company. Doing this project, yes. So, যেটা বলছিলাম যে এখানে যারা প্রবাসী যারা আছে তারাও আসলে এখানে মেট্রো রেলে চড়ার যে অভিজ্ঞতা সেটা দেখানো যাচ্ছে, সেই সাক্ষী তারা হতে যাচ্ছে। এবং যেটা বলছিলাম, আবারও বারবার বলছি যে প্রথম দিন, সেই কারণে এখানে কিন্তু কোনো কাউন্টার আজকে থামছে না, সরাসরি আমরা যাচ্ছি আগারগা থেকে দিয়াবাড়ি পর্যন্ত। আমরা আবারও আপনাদের কিছু কাউন্টার বা বগি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এবং যেই চেয়ারগুলো সেগুলো যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এগুলো হচ্ছে সেই চেয়ার, এবং এই চেয়ারগুলোতে বসে কিন্তু আপনারা যেতে পারবেন। এবং তার পাশাপাশি মাঝখানে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে, সেই স্পেসে কিন্তু মানুষ দাঁড়িয়ে আসলে যেতে পারবে। আমরা একটু যাত্রী যারা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। প্রচণ্ড বেগে ছুটছে মেট্রো রেল এবং প্রথম মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা আমরা অর্জন করছি, সৌভাগ্যবান বলতে হয়। আগারগা থেকে প্রথম 100 জন তারা কিন্তু দিয়াবাড়ি পর্যন্ত যাচ্ছে। আমরা পাশের বগিতে যাচ্ছি এবং কিভাবে যেতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি, যে দুটি দরজা আছে, দুটি দরজা খুলতে হবে এবং খুলে আপনারা পরবর্তী বগিতে কিন্তু এভাবে এক বগি থেকে আরেক বগিতে আসতে পারবেন। আমরা সামনের দিকে যদি যাই এবং একটু
বাইরের দৃশ্য যদি একটু দেখাই দর্শকদের, তাহলে দর্শক আসলে ফিলটা বুঝতে পারবে যে আসলে মেট্রো রেলে, প্রথম মেট্রো রেলে চড়ার যে অনুভূতি, সেই অনুভূতি তারাও কিছুটা নিতে পারবে হয়তো। এবং যে মনিটর কথা বলছি, যে এই মনিটরে কিন্তু পরবর্তী ডেস্টিনেশন কোনটা সেটা কিন্তু দেখাবে। আজকে যেহেতু প্রথম দিন, সেই কারণে দেখাচ্ছে পরবর্তী ডেস্টিনেশন উত্তরা, এবং শুরু হয়েছে আগারগাঁ থেকে। কিন্তু যখন আসলে পুরোদমে মেট্রো রেল শুরু হবে, তখন কিন্তু কাজীপাড়া, শ্যারাপাড়া, মিরপুর 10 নম্বর কিংবা 11 নম্বর সেভাবে কিন্তু গন্তব্য দেখাবে। এবং পরবর্তী ডেস্টিনেশন, এখন সময় হচ্ছে 9টা, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা দিয়াবাড়িতে চলে যাব। কয়টার সময় আমরা দিয়াবাড়িতে পৌঁছাই সেইটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা আবারও আগের বগিটিতে ফিরে যাচ্ছি, এবং বগি থেকে এক বগি থেকে আরেক বগিতে কিভাবে যেতে হয় সেটিও আপনাদের দেখাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে যাব দিয়াবাড়িতে, এবং শুরু করেছিলাম আগারগাঁ পর্যন্ত। এবং আমরা একটু যদি এখানে দেখানোর চেষ্টা করি, যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে এই মেট্রো রেল যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পানাহার নিষেধ যেটা বলা আছে, ধূমপান নিষেধ সেটিও কিন্তু বলা আছে, এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রবীণ ব্যক্তিগণ তাদের জন্য কিন্তু কিছু সিট রিজার্ভ করা আছে। এবং আমরা জানি যে একটি বগি, সম্পূর্ণ একটি বগি, সেই বগি কিন্তু নারীদের জন্য রিজার্ভ করা আছে। হয়তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেটা আপনাদের দেখাবো। এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা আসলে চিহ্নিত করা আছে, যে কোন জায়গায় আসলে আমরা পাশের বগিতে একটু যাই চলছে ওখানে। আমরা ইতিমধ্যে বাইরের দৃশ্য যদি দেখাই, যে প্রচণ্ড কুয়াশা আজকে সকালবেলা, এবং সেই কুয়াশাচ্ছন্ন একটি সকালবেলা আমরা অতিক্রম করছি মেট্রো রেলের মাধ্যমে। আমরা চলে আসছি প্রায় উত্তরার কাছাকাছি, আমরা সম্ভবত উত্তরা চলে আসছি। আরেকটা কাউন্টার, এবং একটি কাউন্টার পরই কিন্তু আমরা উত্তরা চলে আসবো। এবং যেটি মাইকের মাধ্যমে অ্যানাউন্স করা হচ্ছে, যে আজকে যেহেতু প্রচণ্ড কুয়াশা, সেই কুয়াশার কারণে কিন্তু নির্দিষ্ট সময়ে যেই কাউন্টারে পৌঁছানোর কথা সেই কাউন্টারে পৌঁছাতে পারছে না। কারণ হচ্ছে কুয়াশায় যে ড্রাইভার যিনি আছেন, চালক যিনি আছেন, তার একটা দেখার ব্যাপার আছে। এবং সেই কারণে কিন্তু মাইকে আমরা দেখলাম যে দুঃখ প্রকাশ করছে যে কুয়াশার কারণে তারা কিছুটা স্লো যাচ্ছে, কিন্তু অন্য সময় কিন্তু আরও দ্রুত গতিতে মেট্রো রেল চলবে তেমনটাই আমরা হয়তো বা আশা করতে পারি। আমরা পাশের কাউন্টারে যাচ্ছি, পাশের বগিতে যাচ্ছি। এই বগিতে তুলনামূলক বেশ ভিড়। কেমন লাগছে প্রথম মেট্রো রেল? ভাই প্রথম মেট্রো রেল বুঝলে আইসা অনেক ভালো লাগতেছে। দেন ফ্যামিলি নিয়ে চড়তে পারলাম, দেন প্রথম মেট্রো রেলে আমরা সবচেয়ে প্রথম আগে আসলাম, চড়তে পারলাম, অনেক আনন্দময় হইতেছে। দেন ফ্যামিলি নিয়ে চড়তে পারলাম। কী কারণে আসলে? শুধুমাত্র ঘোরার জন্য নাকি কোনো কাজ? ঘোরার জন্য ভাই, আর কোনো আনন্দ না আমাদের, শুধু ঘোরার জন্য। আমরা কোনো জায়গায় যাবো তার জন্য, শুধু মেট্রো রেলে চড়ার জন্য আসছি এখানে। ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে অনেকে এখানে এসে শুধুমাত্র আসলে প্রথম মেট্রো রেলে চড়ার সাক্ষী হওয়ার জন্যে, তাদের আসলে উত্তরা যাওয়ার, দিয়াবাড়ি যাওয়ার কোনো কাজ নেই, বা দিয়াবাড়ি থেকে যারা এসছে আগারগাঁ তাদেরও সেখানে কোনো কাজ নেই, শুধুমাত্র মেট্রো রেলে চড়বে তেমনটাই তাদের ইচ্ছা, এবং সেই ইচ্ছা থেকে তারা চলে আসছে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তোবা চলে এসেছি উত্তরা স্টেশনে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই উত্তরা স্টেশনে আমরা পৌঁছে যাব। এবং যখন লাইভটি শুরু হয়েছে তখন আমরা শুরু করেছিলাম আগারগাঁ থেকে, সুতরাং লাইভের ডিউরেশন অনুযায়ী আপনারা বুঝতে পারবেন যে কতক্ষণ লাগলো আসলে আগারগাঁ থেকে উত্তরা আসতে। যেটা কিছুক্ষণ আগে মাইকে অ্যানাউন্স করা হচ্ছিলো, যে কুয়াশার কারণে আজকে মেট্রো রেল কিছুটা ধীর গতিতে চলছে, এবং সাধারণ সময় কিন্তু এই ট্রেন আরও দ্রুত গতিতে চলবে, এবং হয়তোবা কাউন্টারে কাউন্টারে অপেক্ষা করবে। কিন্তু আজকে যেহেতু প্রথম
প্রথম ট্রেন প্রথম যাত্রী বা সেই কারণে হয়তো মাঝখানের কোনো কাউন্টার এখনও সেভাবে চালু করা হয়নি বা মাঝখানের কাউন্টারে অপেক্ষা করছে না, সরাসরি আগারগাঁ থেকে দিয়াবাড়িতে চলে আসছে। আমরা আবারও একটু বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করি দর্শকদের এবং কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসব আমাদের আমরা ট্রেনের যে লাইন সেই লাইন দেখতে পাচ্ছি, পাশাপাশি দুইটি লাইন, যখন পাশ দিয়ে আরেকটা ট্রেন যাবে তখন হয়তো এই দৃশ্য বা এই অনুভূতি অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে। এবং যেটা বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসব দিয়াবাড়ি পর্যন্ত, আগারগাঁ থেকে দিয়াবাড়িতে, এবং এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম দিয়াবাড়িতে, দিয়াবাড়ির কাউন্টারে আমরা চলে এসেছি আগারগাঁ দিয়াবাড়িতে, এবং মাইক অ্যানাউন্স করা হচ্ছে যে দরজাগুলো বাম দিক থেকে খুলবে, মানে বাম দিকের যে দরজা সেইটি খুলবে, এবং যখন দরজা খুলবে আমরা দরজার দিকে একটু দরজায় হেলান দেবে না লেখা আছে, কারণ দরজা হঠাৎ করে খুলে যেতে পারে। আমরা চলে এসেছি দিয়াবাড়িতে এবং এই মুহূর্তে দরজা খুলবে, সেই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এগারো মিনিট সম্ভবত লাইভের ডিউরেশন, এবং লাইভের ডিউরেশন দেখে বুঝতে পারলাম যে এগারো মিনিট আজকে লেগেছে এবং দরজা খুললো। আমরা এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়ির কাউন্টারে, এবং যারা সাক্ষী মূলত তাদের উচ্ছ্বাসিত একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি, যেটা বলছিলাম যে প্রথম থেকেই তারা অনেকেই এসেছে শুধুমাত্র ভ্রমণ করার জন্যে। কেমন লাগলো, কেমন লাগলো আজকে? অসম্ভব অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। থ্যাংক ইউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অনেকে এসেছে তারা আসলে শুধুমাত্র ঘুরার জন্য, তারা এসেছে, তাদেরকে দিয়াবাড়িতে কোনো কাজ নেই, উত্তরায় কোনো কাজ নেই। এবং আপনাদেরকেও ইত্তেফাকের ফেসবুক পেজের মাধ্যমে আমরা সেই ইতিহাসের সাক্ষী বানালাম, প্রথম মেট্রো রেল, যেই মেট্রো রেলটি আগারগাঁ থেকে চালু হয়েছে এবং সেটি এই মুহূর্তে এসে পৌঁছেছে উত্তরার দিয়াবাড়িতে। দর্শক, এই মুহূর্তে ইত্তেফাকের ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার যুক্ত হবো আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ইত্তেফাকের সাথে থাকুন, ধন্যবাদ।